বিপদ বাড়লো মহুয়া মৈত্রে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়া সাংসদ পদ খারিজেরই সুপারিশ করলো লোকসভার এথিক্স কমিটি রাজনীতির কারবারিদের একাংশের মতে সংসদের শীতকালীন অধিবেশনে ভাগ্য নির্ধারণ হতে পারে মহুয়ার বুধবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল দেওয়াল লিখন শেষমেশ হলো তাই টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজেরই সুপারিশ করলো লোকসভার এথিক্স কমিটি বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে মহুয়া নিয়ে সিদ্ধান্ত হয় ভোটাভুটিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পক্ষে ভোট দেন মাত্র চারজন বিপক্ষে ছজন সূত্রের খবর সেই ছজনের মধ্যে অন্যতম কংগ্রেসের সাসপেক্টেড সাংসদ প্রণীত কর ঋষি কাঞ্জি কে দ্বারা যে আরোপ থা ইয়া হীরা নন্দানী জি কে দ্বারা যে এফিডেভিট থা ইয়া অধিবক্তা वकील साहब जो है यादरी के द्वारा जो बयान था उन सब रिपोर्ट को विस्तृत अध्ययन करने के बाद एक विस्तृत रिपोर्ट कमेटी द्वारा तैयार किया गया और तैयार करने के बाद अपनी सिफारिश के साथ लोकसभा स्पीकर को हम लोग भेज रहे हैं इसके आगे कार्रवाई लोकसभा बुधवार रात प्रकाश्य आशा कमेटी खसड़ा रिपोर्टे बला है লোকসভা মেম্বার পোর্টালের আইডি পাসওয়ার্ড শেয়ার করে অনৈতিক কাজ করেছেন মহুয়া মৈত্র সংসদের অপমাননাও করেছেন যার প্রভাব পড়তে পারে জাতীয় সুরক্ষায় এই ধরনের আচরণের জন্য মহুয়ার কঠোর শাস্তি হওয়া উচিত লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করা হচ্ছে মহুয়া মৈত্র এবং দুবাই ভিত্তিক শিল্পপতি দর্শন হীরানন্দানীর মধ্যে টাকা লেনদেন নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের বৃহস্পতিবার এথিক্স কমিটির সুপারিশকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় গিরুয়া শিবির সরকারি এবং দেশ বিরোধী কাজ করেছে তাতে এই সাংসদের সদস্যপদ যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা সাথে সাথে পশ্চিম বাংলার জনগণ চায় এই রকম ফর সাংসদ তিনি যাতে জেলের ভিতরে যান রাজনৈতিক কারবারিদের একাংশের মতে সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্ক মাথাচাড়া দেওয়ার পর নিজের দলকেই সেভাবে পাশে পাননি মহুয়া অথচ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকারকে একাধিকবার নিশানা করে বাম কংগ্রেসের মতো বিজেপি বিরোধী দলগুলি আগে তোমার ফাঁসি হয়ে যাবে তারপরে কি কারণে ফাঁসি হলো সেটাকে র্যাটিফাই করানো হবে একটা কমিটির এজেন্ডাই এটা স্পষ্ট মূল সুর একটা সাংসদকে সদস্যপদ বাতিল করা পার্লামেন্টের মতো একটি সংস্থাও তারা দুর্ভাগ্যজনকভাবে একেবারে বিজেপি স্পোকসপারসন হিসেবে কাজ করছে যদিও এদিন এথিক্স কমিটির চূড়ান্ত সুপারিশের আগেই মহুয়ার পাশে দাঁড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুঝে লাগতা হ্যাঁ মহুয়া মৈত্র ইজ কম্পিটেন্ট ইনাফ টু ফাইট আর ব্যাটল অন আর ওন মুঝে মুঝে ভি চার সাল সে ইয়ে বুলা রহে পুছতাছ কর রহে অলগ অলগ কেসেস মে অ্যাটাক কর রহে তৃণমূল শিবির মুখে বলছে নিজের যুদ্ধ লড়ার জন্য মহুয়া একাই যথেষ্ট কিন্তু রাজনীতির কারবারিদের একাংশের মতে অলৌকিক কোনো কাণ্ড না ঘটলে মহুয়া মৈত্রের পক্ষে সাংসদ পদ বাঁচানো মুশকিল ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা